শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার বিষয়টি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ধর্মগ্রন্থ এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে প্রথম চ্যাপ্টার থেকে আমরা দুইটি ক্লাস সম্পূর্ণ করেছি, আজকে আমরা তৃতীয়তম ক্লাস করছি। তো আশা করি তোমরা সবাই আমার সাথেই আছো এবং বইটিও তোমাদের হাতেই রয়েছে। কেমন আমরা আজকে এখান থেকে তিনটি পার্ট করার চেষ্টা করব, পার্ট এক, পার্ট দুই, পার্ট তিন। অর্থাৎ প্রথম পার্টটি হচ্ছে পুরাণ, দ্বিতীয় পার্টটি হচ্ছে পুরাণের বিষয়বস্তু, তৃতীয় পার্টটি হচ্ছে ধর্মাচরণ ও নৈতিকতায় পুরাণ। কেমন? আচ্ছা, পুরাণ হিন্দু ধর্মে উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে পুরাণ হচ্ছে অন্যতম। পুরাণ শব্দটির অর্থ হচ্ছে পুরাতন বা কিং, প্রাচীন। কেমন? কিন্তু এখানে পুরাণ শব্দটিকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। পুরাণ হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এক শ্রেণীর ধর্মগ্রন্থ, যেখানে সৃষ্টি ও দেবতাদের উপাখ্যান, ঋষি ও রাজাদের বংশ, পৃথিবীর ভৌগোলিক পরিচিতি, তীর্থমাহাত্ম্য, দান, ব্রত, তপস্যা, আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র প্রভৃতির মধ্য দিয়ে ব্যক্তিত্বে হিন্দু ধর্ম ও সমাজের নানা কথা বলা হয়েছে। পুরাণ বলতে একটিমাত্র গ্রন্থকে বোঝায় না, পুরাণ বহু গ্রন্থের সমষ্টি। সুতরাং পুরাণকে শুধু গ্রন্থ বলে বলা, গ্রন্থ না বলে বলা উচিত গ্রন্থা বলি। কেমন? আচ্ছা, মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব পুরাণ সমূহের রচয়িতা। তোমরা জিনিসটা ভালো করে জানবে, মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব এই পুরাণ সমূহ রচনা করেছেন। গল্প বলার ছলে পুরাণগুলো রচিত, মানুষ গল্প শুনতে ভালোবাসে। পুরাণে গল্প শোনানো হয়েছে, সেই গল্পের উদ্দেশ্য হচ্ছে ধর্ম, জীবন ও নৈতিক শিক্ষা দেওয়া, মানুষকে কল্যাণকর সুন্দর জীবন সম্পর্কে গল্পের মাধ্যমে উপদেশ ও নীতি শিক্ষা প্রদান পুরাণের মূল বিষয়বস্তু। পুরাণের সংখ্যা হচ্ছে অনেক, তবে প্রধান প্রধান পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। এই 18টি পুরাণ কি কি আমি সেটি তোমাদের পড়ে শোনাচ্ছি। 1. ব্রহ্ম পুরাণ, 2. পদ্ম পুরাণ, 3. বিষ্ণু পুরাণ, 4. শিব পুরাণ বা বায়ু পুরাণ, ভাগবত পুরাণ, 6. নারদ পুরাণ, 7. মার্কণ্ডেয় পুরাণ, 8. অগ্নি পুরাণ, 9. ভবিষ্য পুরাণ, 10. ব্রহ্মবৈবর্ত পুরাণ, 11. বরাহ পুরাণ, 12. লিঙ্গ পুরাণ, 13. স্কন্দ পুরাণ, 14. বামন পুরাণ, 15. কুম্ভ পুরাণ, 16. মৎস্য পুরাণ, 17. গরুড় পুরাণ এবং 18 হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। এই পুরাণগুলো অনুসরণে কিছু উপপুরাণও কিন্তু কি হয়েছে, রচিত হয়েছে। যেমন বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, এগুলো হচ্ছে উপপুরাণ, মূল পুরাণ নয়। মূল পুরাণ হচ্ছে কিন্তু কয়টি? 18টি। পুরাণের মধ্যে তিনজন দেবতার মাহাত্ম্য বিশেষভাবে প্রকাশিত হয়েছে, এরা হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু এবং কে, শিব। এবার আমরা চলে যাব পুরাণের বিষয়বস্তুটাতে। কেমন? আমাদের দ্বিতীয়টা পুরাণের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছি। পুরাণের নানা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত শাস্ত্রে পুরাণের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, সর্বোচ্চ প্রতি সর্বোচ্চ বংশ মম্বন্তরানিচ বংশ চরিতস্নৈব পুরাণ পঞ্চলক্ষণ। এটা বায়ু পুরাণ থেকে একটা মন্ত্র এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরাণের পাঁচটি বৈশিষ্ট্য, শব্দ প্রতিশব্দ বংশ মনন্তর এবং বংশানুচরিত। স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি, কিভাবে জীবজগতের সৃষ্টি হলো গল্পের আকারে তা পুরাণে আলোচনা করা হয়েছে। প্রতিশব্দ মানে হচ্ছে পুনরায় সৃষ্টি, জীবজগতের সবকিছুর বিনাশ হওয়ার পর আবার নতুন করে সবকিছু সৃষ্টি হয়, একেই বলা হয় প্রতিশব্দ। দেবতা ও ঋষিদের বর্ণনায় হল বংশ, এক একবার ধ্বংস সৃষ্টির পর তা ধ্বংস হয় এবং তার স্থলে নতুন সৃষ্টি জেগে ওঠে। প্রতিটি সৃষ্টির আদি পুরুষ হলেন মনু। এইভাবে 14 জন মনুর কাল অতিক্রান্ত হয়েছে। এক মনু থেকে আরেক মনুর কালের পূর্ব পর্যন্ত সমাপ্তের সময়কে, মাঝখানে যে সময় সেই সময়টাকে বলা হয় মনন্তর। আর বংশানুচরিত হচ্ছে দেবতা ও ঋষি ও বিখ্যাত রাজাদের জীবন চরিত্র। এছাড়া পুরাণে রয়েছে বর্ণাশ্রম ধর্ম, আচার অনুষ্ঠান, শ্রাদ্ধ, দান, ব্রত, তীর্থস্থানের বর্ণনা সহ অনেক বিষয়। মোট কথা, পুরাণের মধ্যে সেকালের ধর্ম ও জীবনের প্রতিফলন ঘটেছে।
আমাদের ধর্ম জীবনে পুরাণের গুরুত্ব অপরিসীম। কত গল্প, কত উপাখ্যান, কত উপদেশ, জীবনের উত্থান ও পতনের কত যে কথা পুরাণে রয়েছে তা বলে শেষ করা যাবে। এইবার আমরা চলে আসি আমাদের 3 নম্বর পাঠে, ধর্মাচরণ এবং নৈতিকতায় পুরাণ। দেখো, আমাদের প্রাত্যহিক ও সামাজিক জীবনে পুরাণের গুরুত্ব রয়েছে অত্যধিক অপরিসীম। প্রাচীন ঐতিহ্য পুরাণগুলোর ধর্মশাস্ত্রের মর্যাদায় প্রতিষ্ঠিত। যে পুরাণের খণ্ডগুলোর কথা বলছি, এগুলোকে হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু ধর্মীয় বইয়ের মর্যাদা দিয়েছেন। পৌরাণিক ধর্ম মতে সত্য, অহিংসা, ক্ষমা, শান্তি, ত্যাগ মানুষকে শ্রেষ্ঠতম আসনে প্রতিষ্ঠিত করে, আর এইসব গুণকে উপজীব্য করে নানা গল্প উপাখ্যানের মাধ্যমে জীবনকে সুন্দর করার উপদেশ বলে রয়েছে পুরাণ শাস্ত্রে। সে সমস্ত উপদেশ আমাদের নীতিবাক্যকে কি করে, জাগ্রত করে, ধর্মের পথে চলতে সহায়তা করে। সবসময় ঈশ্বরকে স্মরণ করা আমাদের কি কর্তব্য। তাহলে পাপ আমাদের কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। পুণ্য পথে থাকলে মৃত্যুর পর আমাদের স্বর্গের বিষ্ণুলোকে গমন করতে পারব। চিরন্তন বৈদিক আদর্শ, একেশ্বরবাদ, লৌকিক আচার নিষ্ঠা, জাতিভেদের সংস্কার থেকে মুক্তি প্রভৃতি এই পুরাণে কিন্তু কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আচ্ছা, দক্ষ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঢ, মহিষাসুর বধ সহ কত বর্ণাঢ্য জীবনের উত্থান পতনের কথা এই পুরাণে কিন্তু কি হয়েছে, বর্ণনা হয়েছে। তাই এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না, কারণ এগুলোর আলোচনা হচ্ছে বিশাল। সেই সব বীরত্বপূর্ণ কাহিনী আমাদের জীবনকে সুন্দর ও পরিপাটি করে গড়ে তুলতে কি দেয়, অনুপ্রেরণা দেয়। সময় যেহেতু আছে, আমরা আরেকটি পাঠ করবো, সেটি হচ্ছে পাঠ 4। এটি হচ্ছে শ্রী শ্রী চণ্ডী পাঠ। শ্রী শ্রী চণ্ডী পাঠ হিন্দু ধর্মাবলম্বীদের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কেমন, এটি স্বতন্ত্র ভাবে রচিত হয়নি। শ্রী শ্রী চণ্ডী হচ্ছে মার্কণ্ডেয় পুরাণের একটি অংশ। মার্কণ্ডেয় পুরাণের 83-95 পর্যন্ত 13টি অধ্যায়ের নাম হচ্ছে চণ্ডী। মার্কণ্ডেয় পুরাণের এই অংশটির নাম ছিল দেবী মাহাত্ম্য। কি ছিল, দেবী মাহাত্ম্য ছিল। আচ্ছা, চণ্ডীতে 700 মন্ত্র আছে। কতগুলো মন্ত্র আছে, 700 মন্ত্র আছে। তাই এর আরেক নাম হচ্ছে সপ্তশতী। 700 মন্ত্র আছে বলে চণ্ডীর আরেকটি নাম হচ্ছে সপ্তশতী। মহাভারতের অংশ হয়েও গীতা যেমন পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে, তেমনি ভাবে শ্রী শ্রী চণ্ডী ও মার্কণ্ডেয় পুরাণের অংশ হয়ে বিষয়বস্তু রচনা গুণে আলাদা গ্রন্থের মর্যাদা পেয়েছে। শ্রী শ্রী চণ্ডীতে রাজা সুরত ও সমাধি বৈশ্যের কাহিনী, দেবী মহামায়া, দেবী দুর্গা, দেবী অম্বিকা ও দেবী কালিকার উদ্ভব ও মহিমা বর্ণিত হয়েছে। দুর্গাপূজা ও বাসন্তী পূজার সময় বিশেষভাবে চণ্ডী পাঠ করা হয়। গীতার মতো চণ্ডীও একটি নিত্য পাঠ্য গ্রন্থ। পুরাণ মতে সর্বপ্রথম রাজা সুরত বাসন্তীকালে বসন্তকালে দেবীর আরাধনা শুরু করেন, এই জন্য এই পূজার নাম হয় বাসন্তী পূজা। বর্তমানে শরৎকালে যে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বা করা হয়, এটি মূলত অকাল বোধন, অর্থাৎ নিয়মের সময় না, যে সময় করা সেই সময় করা হয়নি, এটি তার পূর্বেই করা হয়েছে। অপহৃত সীতাকে উদ্ধার করতে রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে রামচন্দ্র শরৎকালে এই পূজার আয়োজন করা করেছিলেন। কালক্রমে শরতে এই পূজার বর্তমানে অধিক গুরুত্ব পাচ্ছে, শারদীয় দুর্গোৎসব নামে পরিচিতি লাভ করেছে। শরতের আগমনী বার্তা নিয়ে মর্ত্যে পদার্পণ করেন দেবী দুর্গা। শুক্লপক্ষের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে দেবী অবস্থান করেন আমাদেরই কোথায়, আমাদেরই পৃথিবীতে। কেমন, আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা পুরাণ সম্পর্কে জানলাম, পুরাণের বিষয়বস্তু সম্পর্কে জানলাম, ধর্মাচরণ ও নৈতিকতায় যে পুরাণ রয়েছে সেটি জানলাম, এবং শ্রী শ্রী চণ্ডী পাঠের অংশ বিশেষ। শ্রী শ্রী চণ্ডী পাঠ আমরা কেন করি, শ্রী শ্রী চণ্ডীর অংশগুলো কি কি, সেটি কোত্থেকে সৃষ্টি হয়েছে, কি কি নামে শ্রী শ্রী চণ্ডীকে বলা হয়, শ্রী চণ্ডীকে আমরা কি নামে পুজো করি, দুর্গা পুজোকে আমরা বাসন্তী পুজোকে কেন আমরা অকাল বোধন হিসেবে মূল্যায়ন করি, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচিত হয়েছে আজকের এই আলোচনায়। তোমাদের সাথে দেখা হবে এই চ্যাপ্টার থেকে, এর পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম পাঠ থেকেই আমরা এই দ্বিতীয় অধ্যায়ের আরো 2টি ক্লাস করার চেষ্টা করব।
নিয়মিত তোমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এক কমেন্টে তোমরা সেই প্রশ্নটি লিখতে পারো, আমরা চেষ্টা করবো তোমার সেই প্রশ্নটির উত্তর তোমাকে জানাতে। অনাম নিয়মিত যদি তুমি ক্লাস করো তাহলে এই ক্লাসগুলোর ধারাবাহিকতাটা কিন্তু তুমি বুঝতে পারবে। যখন আমাদের চ্যাপ্টারটি পড়া শেষ হবে আমরা এটি থেকে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। দেখা হবে আগামী ক্লাসে, ভালো থেকো সবাই।